আজকে তোমাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনার ফোনের ওয়াইফাই সিগন্যালটি হাইট রেখে বা লুকিয়ে রেখে আপনি কীভাবে ওয়াইফাই ব্যবহার করবেন আপনি যে ওয়াইফাই ব্যবহার করছেন এটি কেউ কখনো বুঝতে পারবে না বা জানতেও পারবে না আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কিন্তু ওয়াইফাই এখন কানেক্ট রয়েছে কিন্তু এখানে যে ওয়াইফাইয়ের সিগন্যালটি রয়েছে সেটি কিন্তু আমার ফোনে দেখাচ্ছে না এখন আমি যদি নোটিফিকেশন বাড়ে যাই তাহলে এখানে আপনারা দেখবেন যে প্রোগ্রামে একটি ওয়াইফাই আমার ফোনে কানেক্ট রয়েছে এবং সেই ওয়াইফাইয়ের সিগন্যালটি কিন্তু এখানে দেখাচ্ছে না মনে হচ্ছে যে আমার ফোনে কোনো ওয়াইফাই কানেক্ট নাই আমরা যদি এখন এখানে ইউটিউব যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব ব্রাউজিং করছি দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না এবং এখান থেকে ব্রাউজিং করতে পারছি আমি সঠিকভাবে এখানে যদি আমি ফেসবুকে যাই তাহলে দেখতে পাবেন যে এখান থেকেও কিন্তু আমি সঠিকভাবে আমার ফেসবুকটা আমি ব্রাউজিং করতে পারছি এখান থেকে যদি আমি আমার প্লে স্টোরে যাই তাহলেও দেখতে পাবেন যে আমি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না এভাবে ইচ্ছে করলে আপনি কিন্তু আপনার ওয়াইফাই সিগন্যালটি অফ রেখে বা লুকিয়ে রেখে সমস্ত কিছু করতে পারবেন কেউ বুঝতে পারবে না বা জানতেও পারবে না যে আপনার ফোনে ওয়াইফাই সিগন্যালটি কানেক্ট রয়েছে এটি করার জন্য যে কাজটি করতে হবে আপনাদের স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে আপনারা স্টোরে আসার পর এখানে আসার পর লিখবেন যে ওয়াইফাই সিগনাল হাইড অ্যাপস বলে লিখবেন দেখার পর আপনারা দেখতে পাবেন যে এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে আপনার একটু লোগোটা ভালো করে দেখে নেবেন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার ফোনে যখন চলে আসবে তখন যে কাজটি করবেন ফোনে প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকমের চলে আসবে আমি আবারও দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকমের অপশান আসবে একদম প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার অনেকগুলো যে আপনার ফোনে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ডাটা বলে একটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা আমি এখানে অফ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এখানকার এই সিগনালগুলো চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এখানে কোনো সিগনাল নেই কিন্তু সমস্ত সিগনাল চলে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির মতো একটি অপশান রয়েছে আমরা যদি এখান থেকে ব্যাটারিটা অফ করে দিই আমরা এখান থেকে যদি ব্যাটারিটা অফ করে দিই তাহলে দেখতে পাবেন যে ব্যাটারির যে মূল যে অপশানটি রয়েছে সেটি কিন্তু চলে গিয়েছে এভাবে আপনি ইচ্ছে করলে প্রত্যেকটি অপশান কিন্তু এখান থেকে অফ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশানটাতে রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এই পাশটাতে ওয়াইফাই সিগনালটি চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন নিচে রয়েছে মোবাইল ডাটা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে এই তিনটি সিগন্যালই কিন্তু চলে এসেছে শুধুমাত্র আপনারা এই অপশান থেকে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে অপশানগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এভাবে আপনি ইচ্ছে করলে কিন্তু খুব সহজে আপনার সমস্ত এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি অপশান কিন্তু আপনি এখান থেকে এক ক্লিকে বন্ধ করে দিতে পারবেন তবে এই অ্যাপসটি অনেক ভালো অ্যাপস কোনো ধরনের পারমিশন দেওয়া লাগে না আপনি যদি আপনার ফোনে রাখেন তাহলে হয়তোবা আপনার অনেক উপকার হতে পারে যদি আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ